রাষ্ট্র পরিচালনা করছে, এরা বক্তব্যে উঠেই স্পিডি বক্তব্য উপস্থাপন করে যে রাষ্ট্রটাকে রাষ্ট্র থেকে এখন শেখ হাসিনাকে নামাই দিতে হবে। বাংলাদেশ আজকে কিন্তু একটা ভালো জায়গায় আছে। তো এখানে ঘাতক দালাল নির্মূল কমিটি যে উদ্যোগটা নিয়েছেন, এটা আমি মনে করি একটা প্রশংসার দাবিদার। যেহেতু ইসলামী রাষ্ট্রে বসবাস করি, আমাদের এখানে মুসলমানদের সংখ্যা বেশি, তো এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্ম ঝাড়ঝাড়, এই দেশটা আমাদের সবার। সে প্রেক্ষিতে আমাদের দেশের ধর্ম প্রচারে আমাদের এই সরকারের কখনোই কোনো বাধা নয়। তো এখানে অনেক আমি আলেমুল্লাহ আমাদেরকে অনেক সম্মান করি এবং পীর মাশায়েখদেরকে আমি শ্রদ্ধা করি। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, উনিও ধর্মের প্রতি সহানুভূতিশীল এবং ধর্মীয় কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে উনি অনুদান দিয়ে থাকেন এবং পীর মাশায়েখদেরকে উনি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখেন। তো এখন আমি বলতে চাই, আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে তাদের বিচার সম্পন্ন হয়েছে এবং এরপর থেকে এই জামায়াতে ইসলাম আমাদের কাছে কখনোই একটা ইসলামী সংগঠন হিসেবে পরিচিত না। আমরা মনে করি এটা একটা সন্ত্রাসী সংগঠন, এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে একাত্তরে গিয়েছিল। এই যে গণকমিশন যেটা গঠন করে তদন্ত রিপোর্ট দিলেন, আসলে মামলা হয় নাই, একটা জিনিস ভুল হচ্ছে এখানে, এদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। এরা প্রায় 1000 মাদ্রাসার উপর এটা গবেষণা করেছেন এবং প্রায় কত 100-র উপরে 116 জনের মতো লোকের বিরুদ্ধে ওনারা একটা সুনির্দিষ্ট অভিযোগ এনেছেন এবং ওনারা তদন্ত শুধু হুজুরদের বিরুদ্ধে করছে এটা না। ওই রুকসানা ম্যাডাম কিন্তু একটা বক্তব্য দিয়ে বলে গেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972-এ আর 1971-এর পরে যুদ্ধ মানে যারা রাজাকার আলবদর ছিলেন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ওইরকম অপরাধের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে কিন্তু বঙ্গবন্ধু ক্ষমা ঘোষণা করেন নাই, এক। আরেকটা বলেছেন যে পুলিশের সামনে একটা ঘটনা ঘটেছে, ওইটার ব্যাখ্যা উনি দিয়েছেন, এদের ব্যাপারে কোনো আগ্রহ নেই। আমি পরিষ্কার করে বলতে চাই, ঘাতক দালাল নির্মূল কমিটির এই যে মিশনটা, এটা সময়ে সময়ে যে আলেমুলা মারা করে এটা না, কিন্তু মানে কিছু সংখ্যক সংগঠনের ব্যক্তিরা এসব অপকর্মের সাথে জড়িত থাকেন, ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত থাকেন, রাষ্ট্রকে বেকায় দিয়ে ফেলার জন্য এরা সম্পৃক্ত থাকেন। এই কারণে এখন কিন্তু যেমন ধরেন মাহদুম হুজুর একজন আছেন, আমি ওনার ওয়াজ খুব মনোযোগ সহকারে শুনি, উনি তো রাষ্ট্রকে ক্লেম করে কোনো ওয়াজ করেন না। এই যারা ওয়াজ করেন, আমি বলবো আল্লাহ এবং রাসূলের শানে যেন ওয়াজ করেন, কোরআন হাদিস ভিত্তিক ওয়াজ করেন। রাষ্ট্র তো রাষ্ট্র পরিচালনা করছে, এরা বক্তব্যে উঠেই স্পিডি বক্তব্য উপস্থাপন করে যে রাষ্ট্রটাকে রাষ্ট্র থেকে এখন শেখ হাসিনাকে নামাই দিতে হবে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি একটু আগেও বলেছিলাম যে মাদানির বক্তব্য কোট করার মতো, উনি কিন্তু রাষ্ট্র মানে না, উনি আইন মানে না, এই দেশের কিছু মানে না, তাহলে তো এই দেশের থাকার তার কোনো অধিকার নেই। তাই এখন আমার বক্তব্য হচ্ছে আলেম ওলামাদের বিরুদ্ধে নয়, বাংলাদেশের আলেম ওলামা পীর সাহেবদের বিরুদ্ধে। মনিরুজ্জামান সাহেব বলেছেন, মনিরুজ্জামান সাহেব বলেছেন যে হজ করে এসে শেখ হাসিনা পর্দা থাকে না, কিন্তু আমাদের এই বাংলাদেশে একটা বাঙালি মহিলা হিসেবে এবং শ্রদ্ধা করার মতো পোশাকে আশাকে আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী যেভাবে থাকেন অন্য কেউ থাকতে পারে না। প্রধানমন্ত্রী কিন্তু হজ করে এসে ব্রু প্লাগ করে না, তো সুতরাং ব্রু প্লাগ কোন নেত্রীরা করেন এটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। আমি মনিরুজ্জামান সাহেবকে এটা মনে করিয়ে দিতে চাই, লুটে পুটে খায় বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশে লুটে পুটে যারা খায় তারা আইনের আওতায় যাচ্ছে। দলের মধ্যেও যারা আছে, যেমন অনেকেই আছে আপনারা ইতিহাস জানেন, তারা কিন্তু লুটে পুটে যদি খাওয়ার কোনো ইতিহাস পাওয়া যায় তাদেরকে আইনের আওতায় আনছেন। এবং আজকে যে গণ তদন্ত কমিশনের যে কমিশনটা রিপোর্ট দিয়েছে, ওনার কি রাইট আছে? ওনারা কিন্তু গণ আন্দোলন করে এটা একটা পরিবেশ তৈরি করেছেন এবং 9 মাসের গবেষণায়, 9 মাসের তদন্তে তাদের যে 2500 পৃষ্ঠার একটা রিপোর্ট, এই রিপোর্টটা অলরেডি সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে
স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে জমা দিয়েছেন, ওনার মাধ্যমে এটা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানবেন। আর মানি লন্ডারিং এর ক্ষেত্রে একটা কথা ভালো বলেছেন, ওরা হেলিকপ্টারে কিভাবে যায় এটা এদের অ্যালার্জি। হেলিকপ্টারে যাবে একজন হুজুর, আমি একজন আইনজীবী, আমি কিন্তু মাথার গাম পায়ে ফেলে সংসার চালাতে আমার কষ্ট হয়। আমার মনে হয় কর্নেল সাহেবও আমার সাথে একমত হবেন। আর যুদ্ধের সময় যারা এই রাষ্ট্রের বিরোধিতা করেছিল, আমার ভাই ইয়াহিয়া যেটা বলেছেন, আমি ওনার কথাগুলো সবগুলো পরিষ্কার বুঝি নাই। আমি বলতে চাই যে বাংলাদেশে আজও পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে তারা লিপ্ত, তাদের সাংগঠনিক কোনো কর্মকাণ্ড কিন্তু এখন বাংলাদেশে নেই। আর ভোটের ব্যাপারে যেটা বলেছেন, ভোট তো বাংলাদেশে ভয় পায় বিএনপি, এই কারণে তারা ভোটের এই যুদ্ধে না গিয়ে তারা শুধু খালি মাঠে ভুল করতে চায়, তাদের কি কেউ পরিবেশ করে দিবে না। উদ্যোগে যে অভিযোগটা বাংলাদেশের আলেম ওলামাদের বিরুদ্ধে নয়, পরিষ্কার যে কোনো আলেম ওলামাদের বিরুদ্ধে এটা না, যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশের রাষ্ট্রটাকে অচল করতে চায়, জঙ্গিবাদের মতো কাজ বাংলাদেশে আবারও করতে চায়, দ্বন্দ্বাত্মক কাজে লিপ্ত থাকতে চায়, তাদের বিরুদ্ধে এই আজকের এই তদন্ত হয়েছে।